এস দু হাজার বাইশ যারা দু হাজার বাইশ সালে পরীক্ষা দিবে তোমাদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট অ্যান্সার দেখার জন্য আজকে আমরা চলে আসলাম তোমরা জানো যে অলরেডি থামনে দেখে নিয়ে এসেছো কোন বিষয়ের রেসমেন্টের অ্যান্সার দেখতে যাচ্ছ আর আমাদের চ্যানেলে প্রথম থেকে পঞ্চম সপ্তাহ পর্যন্ত অ্যাসাইনমেন্টগুলো হয়েছে সেগুলো অ্যান্সার আমাদের চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো তো চলো কথা না বাড়ি আমরা রেসমেন্টের অ্যান্সারটি দেখে নিই কমপ্লিট স্ক্রিন গিয়ে আর একটা কথা যে ভিডিওটি বেশি বেশি বন্ধুদের শেয়ার করে দেবে যাতে বন্ধুদের দেখে উপকৃত হতে পারে আর চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অন করে দাও যাতে পরবর্তী ভিডিও ছাড়া সাথে তোমাদের কাছে চলে যায় চলো কম্পিটির স্ক্রিন চলে যাই দু হাজার বাইশ সালের এস সি পরীক্ষার্থীদের বর্তমান যারা দশম শ্রেণীতে আছে তোমাদের ষষ্ঠ সপ্তাহে হিসাববিজ্ঞান বিষয়ের আনসার দেখার জন্য কম্পিটিটির স্ক্রিন চলে আসলাম তোমাদের জানো যে ষষ্ঠ সপ্তাহে তোমাদের ব্যবসা শাখা যারা পড়ো কমার্সে তাদের হিসাব বিজ্ঞান বিষয়টি রয়েছে অ্যাসাইনমেন্ট হিসাবে আমরা সেটি এখন দেখবো তোমরা দেখতে পাচ্ছ আনসারটি রেডি অ্যানসারটি দেখার আগে আমরা প্রশ্নটি দেখে নিই এবং অ্যাসাইনমেন্ট আমি নামকে সেটা জেনে নিই হিসাব বিজ্ঞান এটি বিষয়গুলো হচ্ছে একশো ছিচল্লিশ এসএসসি দু হাজার বাইশ সালের পরীক্ষার্থীদের এটি এক নং অ্যাসাইনমেন্ট আমরা একটু জুম করে দেখার চেষ্টা করি অ্যাসাইনমেন্টে প্রশ্নে বলা আছে লেনদেনের বৈশিষ্ট্য অনুযায়ী লেনদেন চিহ্নিতকরণ ও হিসাব সমীকরণে এর প্রভাব নিরূপণ এটি বলা আছে এবং এখানে সহায়ক তথ্য দেওয়া আছে একটি মালিকানা ব্যবসায়ের দুই সালের মে মাসের কয়েকটি ঘটনা নিম্নরূপ মে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করা হলো মে তিন নগদে পণ্য ক্রয় ষাট টাকা মে চার চেকে পণ্য বিক্রয় পঁয়তাল্লিশ হাজার টাকা মে দশ ব্যাঙ্কে একটি হিসাব খোলা হলো পাঁচ হাজার টাকা মে তেরো ব্যাঙ্ক থেকে পাঁচ হাজার টাকা ঋণ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হলো মে ষোলো বিমা প্রিমিয়াম প্রদান করা হলো তিন হাজার টাকা মে বিশ অফিসে ব্যবহারের জন্য একটি কম্পিউটার ক্রয় করা হলো পঁয়ত্রিশ হাজার টাকা মে বাইশ বারো হাজার টাকা মাসিক বেতনে এক অফিস সহকারে নিয়োগ করা হলো মে পঁচিশ শারুন ট্রেডার্সকে যাকে পরিশোধ করা হলো মে আটাইশ মালিক কর্তৃক ব্যাংক থেকে উত্তোলন পাঁচ হাজার টাকা মে ত্রিশ অফিসের জন্য ব্যাংক থেকে উত্তোলন দশ হাজার টাকা এ হচ্ছে অ্যাসমেন্টের প্রশ্ন এবং এখানে নির্দেশনা দেওয়া আছে মানে যেগুলো আমাদের অ্যান্সার করতে হবে আসলে অ্যান্সার করতে হবে এক নম্বর পয়েন্টে দেওয়া আছে লেনদেনের ধারণা দুই লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য লেনদেন চিহ্নিতকরণ চার হিসাব সমীকরণ পাঁচ হিসাব সমীকরণ লেনদেনের প্রভাব বিশ্লেষণ তো আমরা প্রথম অ্যান্সার দেখব তার আগে অ্যাসমেন্টের শিরোনামটি একটু দেখে নিই শ্রেণী দশম বিষয় হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট নং এক অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে লেনদেনের ধারণা এই বিষয়টির হিসাব বিজ্ঞান যে বিষয়টি এটি তোমাদের ব্যবসা শাখার শিক্ষার্থী যারা আছো তাদের জন্য অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে এবং এটির বিষয়গুলো হচ্ছে একশো ছেচল্লিশ প্রথম প্রশ্ন ছিল লেনদেনের ধারণা তো আমরা অ্যান্সারে যাবো অ্যান্সার এভাবে লিখব এক লেনদেনের ধারণা লেনদেন শব্দটির আবেদনিক অর্থ হল গ্রহণ ও প্রদান অর্থাৎ দেওয়া নেওয়া হিসাব বিজ্ঞানের ভাষায় যেসব ঘটনার ফলে ব্যবসায়ের অর্থাৎ দেওয়া নেওয়া অর্থ দেওয়ানোর পর একটু দাঁড়িয়ে দিতে পারো অথবা কমা দিতে পারো হিসাববিজ্ঞানের ভাষায় যেসব ঘটনার ফলে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে সেসব ঘটনাকে লেনদেন বলে লেনদেনের ফলে হিসাব সমীকরণের এক বা একাধিক উপাদান এর পরিবর্তন ঘটবে যেমন এক টাকার পণ্য ক্রয় করা হলে এর ফলে নগদ অর্থ কমে যায় এবং ক্রয় খরচের কারণে মালিকানা সত্য কমে যায় ফলে এটি একটি লেনদেন অন্যদিকে পাঁচ হাজার টাকা পণ্য বিক্রয় ফরমায়েশ পাওয়া গেলে ব্যবসায়ের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি বলে এটি লেনদেন নয় লেনদেন ধারণা দিলাম তারপর প্রশ্ন ছিল যে লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য তো দুই লিখে আমরা এভাবে লিখব লেনদেনের প্রকৃতি এক অর্থের অঙ্কে পরিমাপযোগ্য লেনদেন হতে হলে ঘটনাকে অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে নতুবা ঘটনাকে লেনদেন বলা যাবে না যেমন কারবারের একজন কর্মচারীর মৃত্যু একটি ক্ষতি যা অর্থ দ্বারা পরিমাপযোগ্য নয় তাই এটি কোনো লেনদেন নয় কিন্তু বৃষ্টিতে পণ্য বিনষ্ট হওয়ায় দশ টাকা ক্ষতি হলো এটি একটি লেনদেন দুই দ্বৈত সত্তা। প্রতিটি লেনদেনে দুই পক্ষ থাকতে হবে এক পক্ষ সুবিধা গ্রহণ করবে এবং অন্য পক্ষ সুবিধা প্রদান করবে যেমন দোকান ভাড়া প্রদান করা হলো ছয় টাকা এখানে একটি পক্ষের ভাড়া খরচ হিসাব এবং অপর পক্ষের নগদান হিসাব তিন আর্থিক অবস্থার পরিবর্তন কোনো ঘটনার দ্বারা যদি কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হয় তখন সেটি লেনদেন হবে যেমন কারবারের জন্য নগদ দশ হাজার টাকা দিয়ে কম্পিউটার ক্রয় করা হলো এখানে অফিসের প্রতিষ্ঠানের অফিস সরঞ্জাম কম্পিউটার বৃদ্ধির পাশাপাশি নগদ দশ টাকা হ্রাস পাচ্ছে সুতরাং এটি দিয়ে যেহেতু প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন এসেছে সেহেতু এটি লেনদেন অপরদিকে আর্থিক অবস্থার পরিবর্তন না হলে সেটি লেনদেন হবে না যেমন মালিকের ব্যক্তিগত অর্থ হতে পাঁচশো টাকা চুরি হয়েছে এখানে ব্যক্তিগত অর্থ চুরির ফলে প্রতিষ্ঠানের কোনো ক্ষতি হয়নি ক্ষতিটি মালিকের নিজস্ব সুতরাং প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি চার স্বয়ংসম্পন্ন ও স্বতন্ত্র প্রতিটি লেনদেন স্বয়ংসম্পূর্ণ অর্থাৎ একটি অপট আরেকটি হতে অসম্পূর্ণ আলাদা হবে যেমন পাঁচ হাজার টাকার পণ্য বিক্রয় করে পাঁচ দিন পর টাকা পাওয়া গেল এখানে ধারে বিক্রয় একটি লেনদেন এবং পাঁচ দিন পরের টাকা প্রাপ্তি আরেকটি লেনদেন পাঁচ দৃশ্যমানতা দৃশ্যমান ও অদৃশ্যমান উভয় ধরনের লেনদেন হতে পারে যেমন মালামাল ক্রয় করা হলো বিশ হাজার টাকা এটি একটি দৃশ্যমান লেনদেন অন্যদিকে মেশিনের অবচয় পাঁচশো টাকা এটি একটি অদৃশ্যমান লেনদেন ছয় ঐতিহাসিক ঘটনা ভবিষ্যতে ঘটতে পারে এমন ঘটনা ব্যবসায়িক ব্যবসায়ীর আর্থিক অবস্থায় পরিবর্তন সাধন করলে অবশ্যই তার লেনদেন বলে গণ্য হবে যেমন অনাদায়ী পাওনা সঞ্চিতি বাট্টা সঞ্চিতি ইত্যাদি সাত হিসাব সমীকরণের প্রভাব বিস্তার প্রতিটি লেনদেনই হিসাব সমীকরণের প্রভাব বিস্তার করে হিসাব সমীকরণ হল সম্পদ ইকুয়াল দায় প্লাস মালিকানা সত্য তারপর তিন নম্বর প্রশ্ন ছিল লেনদেন চিহ্নিতকরণ লেনদেন চিহ্নিতকরণ বলতে এই যে অ্যাসাইনমেন্টে যে সহায়ক তথ্য দেওয়া সেখান থেকে লেনদেন চিহ্নিত করতে হবে মে এক থেকে মে তিরিশ পর্যন্ত তো আমরা সরাসরি অ্যান্সারে চলে যায় তিন লিখে আমরা এভাবে লিখব ঘটনাসমূহ থেকে লেনদেন চিহ্নিত করে আধুনিক পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা তারিখ দু হাজার বিশ লেনদেন কিনা আধুনিক পদ্ধতিতে কারণ ব্যাখ্যা মে এক লেনদেন কারণ হচ্ছে উক্ত ঘটনার ফলে ব্যবসায় নগদ অর্থ এ এবং মালিকানা সত্য ই বৃদ্ধি পেয়েছে মে তিন লেনদেন উক্ত ঘটনার ফলে ব্যবসায় নগদ অর্থ এ এবং মালিকানা সত্ত্বেও ই হ্রাস পেয়েছে মে চার লেনদেন কারণ উক্ত গঠনের ফলে ব্যবসায় ব্যাংক জমা এ এবং মালিকানা সত্ত্বে ই বৃদ্ধি পেয়েছে মে দশটা লেনদেন কারণ উক্ত গঠনের ফলে ব্যবসায় ব্যাংক জমা এ বৃদ্ধি এবং নগদ অর্থ এ হ্রাস পেয়েছে মে তেরো লেনদেন নয় উক্ত ঘটনার ফলে হিসাব সমীকরণের কোনো পরিবর্তন ঘটেনি হিসাব সমীকরণের পরিবর্তন না ঘটলে সেটা লেনদেন হয় না আচ্ছা মে ষোলো লেনদেন কারণ উক্ত ঘটনার ফলে ব্যবসায় নগদ অর্থ এ এবং মালিকানা সত্য ই হ্রাস পেয়েছে মে বিশ লেনদেন কারণ উক্ত ঘটনার ফলে ব্যবসায় অভিস সরঞ্জাম এ বৃদ্ধি এবং নগদ অর্থ এ হ্রাস পেয়েছে মে বাইশ লেনদেন নয় উক্ত ঘটনার ফলে হিসাব সমীকরণের কোনো উপাদান পরিবর্তন ঘটেনি মে পঁচিশ লেনদেন উক্ত ঘটনার ফলে ব্যবসায় ব্যাঙ্ক জমা এ এবং পাওয়া এল হ্রাস পেয়েছে মে আটাইশ লেনদেন কারণ মুক্ত ঘটনার ফলে ব্যবসায় ব্যাংক জমা এ এবং মালিকানা সত্ত্বেও ই হ্রাস পেয়েছে মে তিরিশ লেনদেন কারণ মুক্ত ঘটনার ফলে ব্যবসায় নগদ অর্থ এ বৃদ্ধি এবং ব্যাংক জমা এ হ্রাস পেয়েছে জানুন প্রশ্ন ছিল যে হিসাব সমীকরণ হিসাব সমীকরণটা কি সেটা আমাদের লিখতে হবে আমি হিসাব সমীকরণটা লিখব চার লিখে লিখ হিসাব সমীকরণ প্রতিটি লেনদেন ব্যবসায়ের আর্থিক অবস্থার উপর প্রভাব ফেলে দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে এ প্রভাব দুটি পক্ষের উপর ডেবিট ক্রেডিট সমভাবে পরিলক্ষিত হয় লেনদেনের এই প্রভাব আর্থিক অবস্থার উপর নির্দিষ্টভাবে পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হয় হিসাব সমীকরণ এক কথা হিসাব সমীকরণের দ্বারা একটি লেনদেনের প্রভাব সঠিকভাবে সম্পন্ন হিসাব ব্যবস্থার মধ্যে চিহ্নিত করা যায় হিসাব সমীকরণ এ ইকুয়েল এল প্লাস ই এ ইকুয়াল এল প্লাস ই মানে হচ্ছে সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ডি এখানে এ হচ্ছে অ্যাসেটস যেটাকে আমরা সম্পত্তি বলি এল হচ্ছে লাইবিলিটিস এটা হচ্ছে দায় ই হচ্ছে ইকুয়েলিটি মালিকানা সত্য সি হচ্ছে ক্যাপিটাল মূলধন আর হচ্ছে রেভিনিউ যেটা আয় বা রাজস্ব ই এক্স হচ্ছে এক্সপেন্সেস খরচ বা ব্যয় ডি হচ্ছে ড্রয়িংস বা উত্তোলন এ হচ্ছে মালিক আমাদের যে হিসাব সমীকরণ হিসাব সমীকরণটি আমরা দেখিয়ে দিলাম তারপর আমাদের পাঁচ নম্বর প্রশ্ন ছিল যে হিসাব সমীকরণের লেনদেনের প্রভাব বিশ্লেষণ এখানে যে লেনদেন হয়েছে এখানে হিসাব সমীকরণে কী প্রভাব সেটা বিশ্লেষণ করতে হবে তো পাঁচ লিখে আমরা এভাবে লিখব হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব বিশ্লেষণ এক মালিকানা ব্যবসায় এর বিবরণী চক তারিখ প্রথম কলাম তারপর পরবর্তী কলামে উদ্বৃত্ত তারপর সম্পদ এ দায় এখানে খালি থাকবে এই ঘরটা দায় প্লাস মালিকানা সত্য তারপর মন্তব্য দু নগদ ব্যাংক জমা পাওয়াদার মূলধন তো দু হাজার মে এক মে এক নগদ এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা তাহলে মূলধন এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা মন্তব্যের ঘরে আমরা লিখবো প্রারম্ভিক বিনিয়োগ মে তিন ষাট হাজার টাকা যেহেতু এটা বিয়োগ হয়েছে বাদ গেছে তাই নগদে কিন্তু এটা বাদ হয়েছে তাই এটা আমরা ব্যাকেটে রাখবো মূলধনে ষাট হাজার ব্যাকেটে রাখবো মানে এটা বিয়োগ হবে এখান থেকে কারণ এটা পণ্য ক্রয় পণ্য ক্রয় মে চার পঁয়তাল্লিশ হাজার টাকা এটা ব্যাংক জমা ছিল মূলধনে এসেছে পঁয়তাল্লিশ হাজার টাকা চাকে পণ্য বিক্রয় মে পাঁচ হাজার টাকা এটাও ব্যাংক জমা কিন্তু এটা বিয়োগের ঘরে যেহেতু এটা উত্তোলন হয়েছে তো এটা আমরা মূলধনের ঘরে বিয়োগের লিখবো যে জন্য মাইনাস দেবো তাহলে এখানে প্লাসের হচ্ছে একশো এক লাখ পঁচানব্বই আর পঁয়তাল্লিশ হাজার সেটা থেকে আমরা ছয় আর পাঁচ এগারো হাজার বিয়োগ করব বিয়োগ করলে আসতেছে এক লাখ পঁচাত্তর হাজার এখানে শূন্য আসতেছে যেটা আমাদের পাওয়া যেই দায় সেটাতে শূন্য আর এখানে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি এক লাখ পঁচানব্বই থেকে ষাট হাজার বিয়োগ করলে এক লাখ পঁয়ত্রিশ হাজার আর এখানে পঁয়তাল্লিশ হাজার থেকে পাঁচ হাজার করলে চল্লিশ হাজার তাহলে এক লাখ পঁয়ত্রিশ আর চল্লিশ হাজার যোগ করলে আমরা পাচ্ছি এক লাখ পঁচাত্তর হাজার তো এই ছিল হিসাব সমীকরণের প্রভাব বিশ্লেষণ তো এই ছিল তোমাদের হিসাব বিজ্ঞান বিষয় রেসমেন্ট অ্যান্সার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দাও আর বেশি বেশি বন্ধুবাদ শেয়ার করে দাও যা তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে আজকের মধ্যে এখানে আমরা কম্পিটি স্ক্রিন নিচ্ছি ধন্যবাদ সবাইকে তো এতক্ষণ ধরো ধরে ভিডিওটি দেখা যাবে তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমরা কে কোন স্কুল থেকে ভিডিওটি দেখছো সেটি কমেন্ট সেকশনে জানিয়ে দাও আর ভিডিওটি বেশি বেশি মধ্যে শেয়ার করে দাও যা তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে আজকের মতো আমরা একটা কথাই বলতে চাই যে তোমাদের অ্যাসাইনমেন্টগুলো সবারই করতে হবে যদি অ্যাসাইনমেন্ট না করো তাহলে কিন্তু পরবর্তী ক্লাসে তোমরা উত্তীর্ণ হতে পারবে না তো এই শিক্ষা মন্ত্রণালয়ের এই নির্দেশনাটা অবশ্যই ফলো করবে তোমরা অ্যাসাইনমেন্ট নিয়ে কেউ হেলাফেলা করবে না হেলাফেলা করলে নিজেরাই বিপদে পড়বে তো আরেকটি কথা যে অ্যান্সার খুঁজতে যাদের সমস্যা হয় তারা চাইলে আমাদের অ্যাপস ইনস্টল করে নিতে পারো অ্যাপসটি গুগল প্লে স্টোরে দেওয়া আছে স্কুল হেল্পলাইন বিডি এই নামে সার্চ দিয়ে তোমরা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারো অ্যাপসের মধ্যে সকল শ্রেণীর অ্যাসাইনমেন্ট অ্যান্সারগুলো দেওয়া আছে আর যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও নোটিফিকেশন আইকনটি অন করে দাও যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে তোমার কাছে চলে যায় আর অবশ্যই একটি লাইক দাও টাটা বাই বাই